মাই গড, কি ভয়ঙ্কর শব্দে পুরো এলাকাটা কেঁপে উঠলো। এবার আমরা কাছে গিয়ে দেখি ওখানের অবস্থাটা কি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট টুরিস্ট ট্যুর ডেস্টিনেশনে, চালং টেম্পল। চালং টেম্পলটা এখানে কিন্তু একটা বড় বৌদ্ধ মনাস্ট্রি, এবং এখানে বেসিক্যালি তিনটে বড় বড় টেম্পলস রয়েছে, বৌদ্ধ টেম্পল। তার একটির সামনে আমি এই মুহূর্তে রয়েছি, দ্যাট ইজ সো হিউজ অ্যান্ড সো হাই। এবং পুরো জায়গাটা পয় পরিষ্কার, বেশ সুন্দর, এবং প্রচুর লোকজন এখানে এসছে। এবং তোমরা যদি এই টেম্পলের কালারটা দেখো, তোমরা দেখতে পারবে যে কালারটি পুরো গোল্ডেন কালার, গোল্ডেন অ্যান্ড রেড কম্বিনেশন। ওকে, এবং আমরা এই মন্দিরে ঢোকার চেষ্টা করবো ভেতরে, এবং প্রচুর লোকজন টুরিস্ট কিন্তু আজকে মানে ভিড় করেছে ভেতরে। হয়তো ক্যামেরা অ্যালাউ নয়, তবু আমি ভিডিও করার চেষ্টা করব। ভেতরে অত এত কথা বলতে দেবে না, কারণ বুঝতেই পারছো বৌদ্ধরা প্রচণ্ড কিন্তু শান্তি পছন্দ করে, তো ওদের শান্তি আমি নষ্ট করব না, জাস্ট ভিডিও করব, কোনো কথা বলবো না। তোমরা চুপি চুপি চলো ভেতরে ঢুকে যাই, ভেতরে মন্দিরে কি আছে, টেম্পলের ভেতরে কি আছে একবার ঘুরে দেখে আসি। ভেতরে এই মুহূর্তে রয়েছি, তাই আস্তে আস্তে কথা বলছি। প্রচুর টেম্পলস, এই টেম্পলটার ভেতরে প্রচুর কিন্তু বৌদ্ধ মূর্তি, এবং এই বৌদ্ধ মূর্তিগুলো দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর লোক জিম নিয়ে এসছে। তোমাদেরকেও আমি কিন্তু নিয়ে চলে এসেছি একদম এই বিখ্যাত মন্দিরের ভেতরে। তুমি দেখতেই পাচ্ছ এখানে অনেকে কিন্তু প্রার্থনা করছে, তাই আস্তে কথা বলছি আমি। এবার এই দিক থেকে দুপাশে দুটো সিঁড়ি ওপরে উঠে গেছে, এবার আমরা একটু ওপর দিকে যাওয়ার চেষ্টা করবো, দেখবো যে ওপরে কী আছে আমাদের জন্য অপেক্ষা করছে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে শান্ত একটা পরিবেশ, প্রচণ্ড সুন্দরভাবে একটা প্রত্যেকটা জায়গা তুমি এখানকার থাইল্যান্ডের কালচার দেখতে পারবে। তো থাইল্যান্ডের কালচার, থাইল্যান্ডের মানুষের ট্র্যাডিশন, তাদের ইতিহাস তুমি এখানে দেখতে পারবে। ওপরটা মাই গড, ওপরটা কিন্তু আরও সুন্দর। তোমরা যদি দেখো, আমি দেখানোর চেষ্টা করছি, ওপরেও প্রচুর মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলো আমি একবার গোল গোল ঘুরবো, এবং আমার সঙ্গে তোমরাও দেখার চেষ্টা করো। জাস্ট সি হোয়াট আ বিউটি, পুরো মনে হচ্ছে কোনো একটা বড় প্যালেসে চলে এসেছি, যেই প্যালেসে প্রচুর বুদ্ধ মূর্তি। জাস্ট বিউটিফুল, কী বলবো, জাস্ট বিউটিফুল। কিছু কিছু জিনিস আমরা বোঝানোর জন্য ভাষা ব্যবহার করি, কিন্তু কিছু জিনিস বোঝাবার জন্য কোন শব্দ থাকে না, সত্যি স্পিচলেস হয়ে যাচ্ছি। কী সুন্দর জায়গাটা না, পুরো পেছনে একটা মেইন মূর্তি বোধহয় বুদ্ধদেবের রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তো। ওকে, আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে এসে গেলাম, এবার সেকেন্ড ফ্লোরের ওপরেও যাওয়ার জায়গা আছে। আমি সিঁড়ি দিয়ে তোমাদের ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক উপরে কী আছে। একটা খুব ভালো জিনিস, এখানে জানো যেখানে প্রচুর ফরেনাররা আসে, কিন্তু এই সমস্ত টেম্পল বা বৌদ্ধ মনাস্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ড্রেসে একটা রেস্ট্রিকশন, তারা কোনো শর্টস পরতে পারবে না, তারা কোনো স্লিভলেস পরতে পারবে না, আর যদিও বা বাই চান্স তারা পড়ে আসে। আমি দেখতে পাচ্ছ আমার রাশিয়ান ফ্রেন্ডস, মারিয়া অ্যান্ড ওকে দে বোথ, ওকে সো ওকে সো এরা দুজনে কিন্তু শর্ট স্কার্ট পরে এসেছিল, মানে কিন্তু ওদেরকে বাইরে থেকে লং একটা স্কার্ট ধার করে নিতে হলো, মানে বাইরেই পাওয়া যাচ্ছে। আমি কিছু উপরে উঠতে উঠতে
এর ভেতর থেকে এই গম্বুজটা দেখতে পাচ্ছ, এর ভেতর থেকে কিন্তু প্রচণ্ড সাউন্ড আসছিল এবং আমি প্রচণ্ড কৌতূহল হয়ে ভেতরে এলাম। একটু পরে হয়তো সে সাউন্ডটা শুরু হয়ে যাবে, তাহলে কানে আঙুল দিতে হবে সাউন্ডটার জন্য। এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, এখানে প্রচুর বাজি একসাথে বাস্ট করানো হয় এবং এই আগুন জ্বালিয়ে, যাকে বলা হয় আমরা বাংলায় কালী পটকা বলি, সে কালী পটকা ফাটিয়ে এরা ভগবানকে মেসেজ পাঠায়। ভেতরে সব কালী পটকাগুলো রয়েছে, ভেতরে সব কালী পটকাগুলো রয়েছে সব, এবং একটা তুলে তোমায় দেখাই এই সব কালী পটকাগুলো রয়েছে। এগুলোর দাম প্রায় 1000 baht না 250 baht বললো, বুঝতে পারলাম না, কারণ এখানে এরা ইংলিশ বোঝে না তো, আর আমি এদের ভাষা বুঝতে পারছি না। বিকট একটা আওয়াজ হচ্ছে ভেতর থেকে মাঝে মাঝেই, যদি যদি সেই আওয়াজটা হয় তাহলে তোমরা আরও একবার শুনতে পারবে। এই যে ভদ্রলোক ভেতরে বারবার নিয়ে চলে গেল, বাজিগুলো ওখানে ফিট করছে, হয়তো আবার এর বুম ব্লাস্ট হবে। মাই গড, কি ভয়ঙ্কর শব্দে পুরো এলাকাটা কেঁপে উঠলো। এবার আমরা কাছে গিয়ে দেখি ওখানের অবস্থাটা কি। একসাথে এতগুলো কালী পটকা কেউ ফাটায়, কেন ফাটায় জানি না, ইনি ফাটালো, এর উত্তরটা জানা নেই, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং, একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো। কালী পটকা ফাটিয়ে আমরা, কালী ঠাকুরের পুজো হয় দেখেছি, দিওয়ালিতে প্রচুর কালী পটকা ফাটানো হয়, কিন্তু কালী পটকা যে বুদ্ধদেবের টেম্পলের সামনে ফাটিয়ে কোনো একটা মেসেজ দেওয়া হয় বা প্রার্থনা জানানো হয় সেটা আমার একদম জানা ছিল না। জানলাম, এটাই হতো এক্সপ্লোরেশন, একটা নতুন কনসেপ্ট পেলাম। যারা তোমরা জানতে না তোমরাও জানলে, একসাথে কম করে ধরো না 100 কালী পটকা বুম ফাটিয়ে দিল আর নাকি ভগবানের কাছে প্রার্থনা পূরণ হলো। ওকে, সো যাই হোক, সো দিস অল, এখানে নতুন একটা ম্যারিড কাপল যাচ্ছে দেখতে পাচ্ছি, যাই না, এরা নতুন এদের বিয়ে হলো এই মন্দিরে আজকে, এরা নতুন বিয়ে করেছে এই মন্দিরে, বোধহয় বিয়েও হয়। যাই হোক, আর কী কী নতুন জিনিস আছে আমরা দেখার চেষ্টা করবো, দেখা যাক, লেটস সি।